হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি 2023 সালে রিলিজ পাওয়া একটি মিস্ট্রি হরর ক্যাটাগরির হলিউড মুভি, যার নাম নক অ্যাট দ্য কেবিন। তো চলো আর এক মুহূর্ত দেরি না করে মূল কাহিনী উপভোগ করা যাক। লেট স্টার্ট। এই সিনেমার শুরুতে একটা বাচ্চা মেয়েকে দেখানো হয় যার নাম ছিল ওয়েন। সে জঙ্গলের মধ্যে একা একা বসে খেলা করছিল এবং ঘাস ফড়িং ধরে ধরে সেগুলোকে কাঁচের বোতলে রেখে দিচ্ছিল। হঠাৎই সেখানে লিও নামের এক আগন্তুকের আগমন ঘটে। ওয়েন প্রথমে লিওকে দেখে কিছুটা ঘাবড়ে যায়, তবে লিও একটা ঘাস ফড়িং ধরে ওয়েনকে দেওয়াই ওয়েনের ভয় কেটে যায়, আর একই সাথে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ওয়েন মূলত এক এতিম অনাথ বাচ্চা যার মা বাবার কোনো পরিচয় এই সিনেমাতে দেয়া হয়নি। অনেক ছোট থাকতেই দুই বন্ধু ওয়েনকে হসপিটাল থেকে দত্তক নিয়েছিল, আর এরপর থেকে ওয়েন তাদের সাথেই বেড়ে উঠেছে। লিও এ সময় ওয়েনকে বলে যে, আমি তোমার বাবাদের সাথে দেখা করতে চাই। এর মধ্যে ওয়েন লক্ষ্য করে যে জঙ্গলের ভেতর থেকে আরও তিনজন আগন্তুক তাদের দিকে আসছে, যাদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে। এটা দেখে ওয়েন আবারও ভয় পেয়ে যায়। লিও অভয় দেওয়ার জন্য তখন ওয়েনকে বোঝাতে থাকে যে আমাদেরকে দেখে ভয় পেও না, আমরা এসেছি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য তোমাদের সাহায্য চাইতে। তুমি আর তোমার বাবারাই পারবে ধ্বংসের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে। ওয়েন লিওর কথার আগা মাথা কিছুই বুঝতে না পেরে আরও ভয় পেয়ে যায় এবং দ্রুত বাসার দিকে যেতে শুরু করে। এখানে অ্যান্ড্রু এবং এরিক হলো সেই দুই বন্ধু যারা সমকামী কাপল হিসেবে একসাথে বসবাস করে এবং ওয়েনকে তারা তাদের সন্তানের মতো করে লালন পালন করে আসছে। ওয়েন বাসার ভেতরে গিয়ে অ্যান্ড্রু এবং এরিককে বিষয়গুলো খুলে বলে যে চারজন অদ্ভুত লোক এসেছে আমাদের সাথে দেখা করতে, তাদের কাছে অস্ত্রশস্ত্রও রয়েছে। বিষয়টা চেক করার জন্য এগিয়ে যেতেই দরজার বাইরে থেকে নক করার আওয়াজ শোনা যায়। লিও বাইরে থেকে বলতে থাকে যে দরজা খুলুন, আপনাদের সাথে আমাদের অনেক জরুরি কথা রয়েছে। জানালার ফাঁক দিয়ে অ্যান্ড্রু দেখে যে ওদের কাছে নানা রকম অস্ত্র রয়েছে। বিষয়টা বিপজ্জনক মনে হওয়ায় তারা ওই চারজনকে এখান থেকে চলে যেতে বলে, তবে ওই চারজন অ্যান্ড্রু এবং এরিকদের সাথে কথা না বলে এখান থেকে এক পাও নড়তে নারাজ। একটা পর্যায়ে দরজা খোলার জন্য ওই চারজন অ্যান্ড্রুদেরকে ফোর্স করে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অবস্থা বেগতিক দেখে এরিক, অ্যান্ড্রু এবং ওয়েন তাদের ওই বাসার সকল দরজা জানালা ভেতর থেকে ভালোমতো বন্ধ করে দিতে থাকে। বিপদের আশঙ্কা দেখে তারা সাহায্যের জন্য পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নেয়, তবে ততক্ষণে নেটওয়ার্ক জ্যামার দিয়ে ওই বাসার সকল ধরনের রেডিও সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে বাইরে থাকা চারজন বাসার ভেতরে ঢোকার জন্য দরজা আর জানালার গ্লাস ভাঙতে শুরু করে। অ্যান্ড্রু এবং এরিক ওয়েনকে নিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করলেও ততক্ষণে বাসার ভেতরে এক মহিলা ঢুকে পড়ে। এরিক তখন ওই মহিলার উপর আক্রমণ করতে গেলে নিজেই আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে ওই মহিলা ওদেরকে বোঝাতে থাকে যে আপনারা খামোখা আমার উপর আক্রমণ করছেন, আমরা তো আপনাদেরকে ক্ষতি করার জন্য এখানে আসিনি, আমি নিজে একজন নার্স, আমরা এখানে এসেছি আপনাদের হেল্প নিয়ে এই পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। ততক্ষণে বাকি তিনজনও ঘরের মধ্যে ঢুকে পড়ে। লিও তখন ওয়েনকে কোলে তুলে নিয়ে অ্যান্ড্রুকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করে। ঘটনা ফ্ল্যাশব্যাকে পিছনে চলে যায়। অ্যান্ড্রু এরিককে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে আনে, তবে সমকামী কাপল হিসেবে একসাথে থাকার বিষয়টা অ্যান্ড্রুর বাবা মা কোনো মতেই মেনে নেয়নি। অ্যান্ড্রুর এরকম রুচিবোধ আর স্বভাব দেখে হতাশ হয়ে তার বাবা মা ওখান থেকে চলে যায়। আর এটা হবেই বা না কেন, এরকম একটা সম্পর্ক তো সমাজ কোনোভাবেই মেনে নিবে না, ভালো চোখে সেটাকে অ্যাকসেপ্টও করবে না। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। ততক্ষণে এরিক এবং অ্যান্ড্রুকে ওই চারজন অর্থাৎ লিও এবং তার দলবল চেয়ারের সাথে বেঁধে ফেলেছে। লিও ওদের দুজনকে বলে, তোমরা ঘাবড়িও না, আমাদেরকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ তোমাদের নেই, আমরা এখানে এসেছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য, আমরা তোমাদের মতোই সাধারণ মানুষ, তোমাদের কোনো ক্ষতি হোক সেটা আমরাও চাই না। এরপর শুরু হয় পরিচয় পর্ব। প্রথমে সাবরিনা নামের এক মহিলা তাদের সামনে তার পরিচয়টা তুলে ধরে। সে পেশায় ছিল একজন নার্স, সে তার জীবনের সমস্ত সঞ্চয়টুকু এরিকদেরকে খুঁজে বের করার জন্য খরচ করে ফেলেছে। লিও তারপর তার পরিচয় দেয়, সে ছিল শিকাগোর এক প্রাইমারি স্কুলের শিক্ষক।
সকলের সুখের কথা চিন্তা করেই সে অ্যান্ড্রু আর এরিকদেরকে খুঁজে বের করেছে। এদিকে রেমন্ড নামের রাগি লোকটা আমেরিকার একটা সি বিচে কাজ করত। সে প্রচণ্ড বদমেজাজি হওয়ায় নিজের রাগকে কন্ট্রোল করতে পারতো না। সবশেষে পরিচয় দেয় অ্যাড্রিয়ান নামের অপর এক মহিলা। সে একটা মেক্সিকান রেস্টুরেন্টে শেফের কাজ করত। সেও এখানে সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র তার বাচ্চার জীবন বাঁচাতে এখানে চলে এসেছে। এদের পরিচয় পর্ব শেষ হলে এরিক ভাবতে থাকে যে এরা মেবি কোনো ধর্মীয় গোষ্ঠীর সদস্য, যারা কিনা এরিক আর অ্যান্ড্রুকে আলাদা করতে এখানে এসেছে। লিও তখন বলে ওঠে যে আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই, আর সেটা হলো এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে বাঁচানো। আমরা এমন একটা কথা জানতে পেরেছি যে তোমাদের তিনজনের মধ্যে যে কোনো একজনকে স্বেচ্ছায় নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করতে হবে, আর তোমাদের মধ্যে কেউ যদি স্বেচ্ছায় নিজের জীবনটাকে কোরবানি করতে না পারো তাহলে এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে একে একে সকল মানুষ আর প্রাণী মারা গেলেও তোমরা তিনজন কেবলমাত্র এই বিরান মরুভূমি সমতুল্য পৃথিবীতে তখনও বেঁচে থাকবে। তোমরা অভিশপ্ত হয়ে অনেক দীর্ঘজীবী হবে এবং পুরো পৃথিবীতে কেবলমাত্র তোমরাই নির্বাসিত জীবনযাপন করবে। তাই তোমাদের তিনজনের উচিত হবে তোমাদের মধ্যে যে কোনো একজনের জীবনের মূল্যে হলেও এই পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনগুলোকে বাঁচিয়ে দেওয়া। এরকম একটা উদ্ভট আর ভয়ানক কথা শুনে এরিক এবং অ্যান্ড্রু ভাবতে থাকে যে এরা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। লিও তখন আবারও বলতে থাকে যে আমরা আপনাদেরকে এখানে চাইলেও মারতে পারবো না, কেননা আপনাদের মধ্যে যে কোনো একজন স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন না করলে পুরো জীবকুলকে বাঁচানো সম্ভব হবে না, আর আপনারা এই প্রস্তাবে রাজি না হলে এই পৃথিবীর বুকে প্রথমে ভূমিকম্প আর সুনামি হয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, এরপর আসবে ভয়ানক এক মহামারী, আর সেই রোগে আক্রান্ত হয়ে গোটা পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ মারা যাবে, আর সবশেষে এই সুবিশাল আসমান মাটিতে কাঁচের টুকরার মতো ভেঙে পড়বে। ফলে সৃষ্টিকর্তার এরূপ ইশারাতে সমগ্র সৃষ্টিকুল একে একে বিলীন হয়ে যাবে, আর এই পৃথিবী হয়ে উঠবে জনমানব শূন্য এক ধুধু মরুভূমি। অ্যান্ড্রু লিওর কথাতে খেপে যায়। সে বলে যে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম কোনো কিচ্ছু ঘটবে না, তোমরা আমাদেরকে ছেড়ে দাও। লিও তখন বলে যে আমরা যা বলছি এগুলোর কোনোটাই মিথ্যা না, আমাদের চারজনের প্রত্যেকেই এই ভিশনগুলো দেখেছি আমরা, আর তাই তো আমরা তোমাদের কাছে ছুটে এসেছি সবাইকে বাঁচানোর জন্য। আমরা চারজন এখন একে একে মাত্র চারবার তোমাদেরকে এই স্বেচ্ছায় বলিদান দেওয়ার জন্য রিকোয়েস্ট করব, আর এরপর যদি তোমরা স্যাক্রিফাইস না করো তবে সম্পূর্ণ মানবজাতিকে এর খেসারত দিতে হবে। অ্যান্ড্রু এবং এরিক তখন বলে যে আমাদেরকে এই ভণ্ডামি আর আজগুবি কথার জালে ফাঁসানোর চেষ্টা করো না, এর ফলাফল মোটেই ভালো হবে না, তোমাদেরকে আমরা পুলিশে দেব, যত সব পাগলের দল এসে জুটেছে। তারা যেহেতু লিওদের কথাতে কোনোভাবেই রাজি হচ্ছিল না, তাই তার প্রতিদান স্বরূপ রেমন্ড কাঁদতে কাঁদতে একটা সাদা কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। সেই সময় শেষবারের মতো মানব জাতিকে বাঁচানোর জন্য তাদের স্যাক্রিফাইসের ব্যাপারটা স্মরণ করাতে থাকে। এরিক এ সময় একটা অদ্ভুত আলোর ছটা লক্ষ্য করে। শত রিকোয়েস্টেও এরিক আর অ্যান্ড্রুর সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় লিও রেমন্ডের মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। ঘটনা ফ্ল্যাশব্যাকে আবারও পেছনের ঘটনাতে চলে আসে। এরিক এবং অ্যান্ড্রু এমন একটা হসপিটালে এসেছিল যেখানে এতিম বাচ্চাদেরকে রাখা হতো, আর সেখান থেকেই ওরা দুজন একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে দত্তক নিয়েছিল যার নাম রাখা হয়েছিল ওয়েন। যাই হোক, লিওর এমন ভয়ানক কার্যকলাপ দেখে ওদের সবারই ভয়ে আত্মা শুকিয়ে গিয়েছিল। ওদিকে টিভিতে দেখানো হচ্ছিল যে পৃথিবীর বিভিন্ন স্থানে অলরেডি প্রলয়ঙ্কারী ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, বিল্ডিংগুলো সব বালির প্রাসাদের মতো ধসে পড়ছে, আর চারিদিকে ভয়ঙ্কর এবং ভয়ানক সব শক্তিশালী সুনামি আছড়ে পড়ার সতর্ক বার্তা দেয়া হচ্ছে। লিও তখন এরিকদেরকে উদ্দেশ্য করে আবারও বলতে থাকে যে আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা রাজি না হলে পৃথিবী ধ্বংস হতে শুরু করবে, নিজের চোখেই তো দেখছেন পৃথিবী ধ্বংসের প্রথম আলামত অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনাদের কাছে খুব বেশি সময় নেই, দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে, না হলে প্রতিবার রিকোয়েস্ট করার পর আমাদের মধ্য থেকে একজন একজন করে জীবন বিসর্জন দিতে হবে, আর এরপরও যদি আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন না করেন তবে পুরো পৃথিবীতে সবগুলো দুর্যোগ একসাথে নেমে এসে নিমেষেই সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। টিভিতে দেখানো দুর্যোগের আলামত দেখে এরিক
এরই মধ্যে বেশ খানিকটা ঘাবড়ে গিয়েছিল। আবারও ফ্ল্যাশব্যাকে ঘটনা কয়েকদিন পেছনে চলে যায়। এরিক এবং অ্যান্ড্রু তাদের মেয়ে ওয়েনকে নিয়ে ছুটি কাটাতে লেকের পাশে এই জঙ্গলে ঘুরতে আসে। তারা তিনজন সময়টা ভালোই উপভোগ করতে থাকে। তবে কে জানতো যে কয়েকটা দিনের মধ্যেই তাদের লাইফে এমন একটা ভয়ানক পরিস্থিতি আসতে চলেছে। তারা স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের সুখের জীবনটা এত তাড়াতাড়ি নরকে পরিণত হবে। মাথায় আঘাত পাওয়ার কারণে এরিকের মাথাতে ব্যান্ডেজ পরিয়ে দেওয়ার দায়িত্ব পড়েছিল সাবরিনা নামের সেই মহিলাটির ওপর, যে নার্সের কাজ করত। সাবরিনা এ সময় এরিককে বলে যে আমি কোনো ধর্মান্ধ ব্যক্তি না, ধর্মের প্রতি আমার খুব একটা আস্থাও ছিল না। আমার লাইফে আমি খুব কম সময়ই গির্জাতে গিয়েছি, তবে কিছুদিন আগে হঠাৎ করেই আমি অদ্ভুত ধরনের ভিশন দেখতে শুরু করি। আমি দেখতে পাই যে আমি সহ এই পৃথিবীর প্রায় সকল মানুষগুলো একই ধরনের পোশাক পরে ধ্বংসপ্রায় এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। এছাড়া আমি আমার ভিশনে আরও কিছু ঘটনা দেখতে পেয়েছিলাম যেগুলো এখন একে একে বাস্তবে রূপ নিচ্ছে। তাই আমরা তোমাদেরকে যেটা বলছি সেটার মধ্যে কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই, এর সবটাই সত্যি। আমরা এই পৃথিবী আর এই পৃথিবীর মানুষগুলোকে বাঁচাতে চাই। তবে এরিক স্পষ্ট জানিয়ে দেয় যে আমি তোমাদেরকে মোটেই বিশ্বাস করি না, তোমরা নিশ্চয়ই কোনো স্বার্থের জন্য এগুলো করছো। এরই মধ্যে ওয়েন ওদের চোখকে ফাঁকি দিয়ে বাসার বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অ্যান্ড্রু এবং এরিক নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। লিও বারবার তার ঘড়ির দিকে খেয়াল করছিল, হয়তো বড় ধরনের কোনো বিপদ আসতে চলেছে। ওদিকে এরিকদের বোঝানোর জন্য এবার অ্যাড্রিয়ান নামের সেই মহিলার পালা আসতে চলেছে, অর্থাৎ পৃথিবীটাকে আরও বেশ কিছুটা সময় স্বাভাবিক রাখতে এবার তাকে অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হবে। ততক্ষণে ওয়েন বাসার বাইরে চলে এসে একটা গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে। লিও তখন বাসার বাইরে এসে ওয়েনকে খুঁজতে শুরু করে। অনেক চেষ্টার পরও ওয়েন লিওর কাছে ধরা পড়ে যায়। অন্যদিকে বাসার ভেতরে অ্যান্ড্রু এরিকের সাথে কথা বলার একটা পর্যায়ে বলতে থাকে যে কিছুদিন আগে বারের মধ্যে একটা লোকের সাথে আমার কথা কাটাকাটি আর মারামারি হয়েছিল। আমার মনে হয় যে ওই লোকটাই এই লিও, যে প্রতিশোধ নেওয়ার জন্য এই সব বানোয়াট মিথ্যা গল্প বানিয়ে আমাদের লাইফটাকে হেল বানানোর চেষ্টা করছে। তবে লিও ওদেরকে সাফ জানিয়ে দেয় যে তোমরা ভুল ভাবছো, আমি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি, আর আমি একজন সামান্য স্কুল টিচার। অ্যান্ড্রুর সাথে আমার এর আগে কোনো দিন দেখা হয়নি। এরিক আর অ্যান্ড্রুর এমন অসহায় পরিস্থিতি দেখে ওয়েন আরও ঘাবড়ে যায় এবং কাঁদতে শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অ্যাড্রিয়ান তার হাতের বানানো সুস্বাদু খাবার ওয়েনকে খাওয়াতে থাকে। ওয়েন বয়সে ছোট হলেও এমন পরিস্থিতিতে সে একটা চতুরতার পরিচয় দেয়। সে গোপনে একটা চাকু নিজের কাছে এসময় লুকিয়ে রাখে। অ্যান্ড্রু এ সময় লিওদেরকে উদ্দেশ্য করে বলে যে তোমরা চারজনই হয়তো একই ধরনের ভীষণ দেখেছ, এটা হয়তো সত্যি, তবে আমার মনে হয় যে তোমাদেরকে কেউ মাইন্ড কন্ট্রোলের মাধ্যমে ভুল পথে পরিচালিত করছে। এরই মধ্যে ওয়েন তার কাছে থাকা চাকুটা এরিকের কাছে দিয়ে দেয় যাতে সে তার হাতের বাঁধন খুলে ফেলতে পারে। এরিকদেরকে দ্বিতীয়বারের মতো রিকোয়েস্ট করার জন্য অ্যাড্রিয়ান ওদের সামনে আসে। সে এ সময় ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে এবং বলে যে আমার বাঁচা মরা এখন আপনাদের হাতে, আমার সন্তানের ভবিষ্যতের জন্য হলেও এই পৃথিবীটাকে বাঁচিয়ে রাখা আমার দায়িত্ব, আপনারাই পারেন এই পৃথিবী আর তার সাথে কোটি মানুষের জীবনটাকে রক্ষা করতে। এত কাকুতি মিনতি করার পরও এরিকরা স্বেচ্ছায় জীবন বিসর্জন দিতে বিন্দু মাত্র রাজি হয় না। কি আর করার, নিরুপায়ের মতো সাদা কাপড় পরে নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়ে যায় সে। গতবারের ন্যায় এবারও লিও এই অনাকাঙ্ক্ষিত কাজটা সম্পন্ন করে ফেলে। এরপর টিভিতে আবারও আরেকটি দুর্যোগের খবর প্রচারিত হতে থাকে। সারা পৃথিবী জুড়ে X9 নামের একটা মারণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই ভাইরাসের সংক্রমণে মাত্র 3 দিনের মধ্যেই রোগী শ্বাসকষ্টে মারা যাচ্ছে। মৃত্যুর হার প্রায় 90%, যা পুরো পৃথিবীর স্বাস্থ্যখাতকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এই রোগের ভয়াবহতা বাচ্চাদেরকে দ্রুত গ্রাস করে নিচ্ছে। কয়েকদিনের মধ্যে ইউরোপের লক্ষ লক্ষ মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্ষণ গুনতে শুরু করেছে। এসব দেখে এরিক খুব অবাক হয়। সে অ্যান্ড্রুকে বলে যে ওরা যখন রেমন্ডকে মারছিল তখন একটা অদ্ভুত আলোর ছটা আমি লক্ষ্য করেছি, যার মধ্যে এমন একটা কিছু আমি দেখেছি যেটা ওদের কথার সাথে মিলে যাচ্ছে। অ্যান্ড্রু তখন এরিককে বোঝাতে থাকে যে এই সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলো, ওদের কথায় কান দিও না, এদের নিজেদের ব্রেন তো ওয়াশ হয়েছেই আর সাথে সাথে আমাদের মাথাটাও খাওয়ার চেষ্টা করছে।
টিভিতে দেখানো সবকিছুই সাজানো ঘটনা, যেগুলো দেখিয়ে ওরা আমাদেরকে ওদের কন্ট্রোলে নেয়ার চেষ্টা করছে। এরই মধ্যে এরিক তার হাতের বাঁধন খুলে ফেলে লিওর ওপর আক্রমণ করে বসে। সুযোগ বুঝে এন্ড্রুও নিজেকে মুক্ত করে ফেলে এবং পালিয়ে বাসার বাইরে চলে আসে। সাবরিনা তখন এন্ড্রুর পিছু পিছু তাকে আটকাতে বাইরে চলে আসে। অনিচ্ছা সত্ত্বেও সাবরিনা এ সময় এন্ড্রুর পায়ে আঘাত করে এবং তাকে বাসার ভিতরে ফিরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। এন্ড্রু সাবরিনার কথার তোয়াক্কা না করে গাড়ির ভিতরে ঢুকে নিজের পার্সোনাল পিস্তলটাতে গুলি লোড করতে থাকে। একটা পর্যায়ে ওপেন ফায়ার করে সে সাবরিনাকে ওয়ার্নিং দিয়ে ওখান থেকে চলে যেতে বলে। সে এরপর বন্দুক হাতে এরিকদেরকে বাঁচানোর জন্য আবারও বাসার ভিতরে চলে আসে। লিও ততক্ষণে এরিককে শান্ত করার জন্য আর থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সময় মতো এন্ড্রু গুলি হাতে বাসার ভিতরে ঢুকে লিওকে ওখান থেকে চলে যাওয়ার জন্য ফোর্স করতে শুরু করে। এ সময় দুর্ভাগ্যজনকভাবে এন্ড্রুর লোড করা পিস্তলের গুলিতে সাবরিনা মারা যায়। ঘটনার সাথে সাথে ফ্ল্যাশব্যাকে চলে আসে। এরিক আর এন্ড্রু একটা বারে বসে তাদের পার্সোনাল টাইম স্পেন্ড করছিল। ঠিক তখনই পেছন থেকে একটা লোক এসে এন্ড্রুর মাথায় আঘাত করেছিল। ওই দিনের পর থেকে নিজেকে শক্তিশালী করে তুলতে এন্ড্রু জিম করা শুরু করে আর নিজের সুরক্ষার জন্য একটা পিস্তল সে কিনে নেয়। আর এটাই সেই বন্দুক যেটা দিয়ে সে আজকে ভুলবশত একটা খুন করে ফেলেছে। সে এ সময় লিওকে বলতে থাকে যে আজ এখানে যা কিছু ঘটেছে এর সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি এগুলো প্ল্যান করেই একের পর এক করে চলেছ। এই অসহায় লোকগুলোকে তোমার ধর্মান্ধতার কারণেই মরতে হয়েছে। যাই হোক, এরপর এরিক এবং এন্ড্রু লিওকে ওই বাসার ওয়াশরুমে বন্দি করে ফেলে। নিজেদেরকে সুরক্ষিত করতে তারা ওই বাসা থেকে এখনই চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই ওই ওয়াশরুমের পেছন দিককার জানালার গ্লাস ভেঙে যাওয়ার আওয়াজটা শুনতে পাওয়া যায়। ওরা বুঝতে পারে যে লিও হয়তো ওই জানালা দিয়ে বাসার বাইরে চলে গেছে, তাই তাদের জন্য এখন বাসার বাইরে যাওয়াটাও মোটেই নিরাপদ হবে না। এন্ড্রু তখন ওয়াশরুমটা আরেকবার চেক করার জন্য যায়। লিও আসলে এতক্ষণ বাথরুমের মধ্যেই লুকিয়ে ওত পেতেছিল, তাই সে সুযোগটা কাজে লাগিয়ে বন্দুকটা কেড়ে নিয়ে উল্টো এন্ড্রুকে জিম্মি বানিয়ে ফেলে। এ সময় টিভিতে একটা ভয়ানক নিউজ প্রচার করা হচ্ছিল যে সারা পৃথিবী জুড়ে প্রায় 700 বিমান কোনো রকম যান্ত্রিক ত্রুটি বা কারণ ছাড়াই আকাশ থেকে মাটিতে ক্র্যাশ করছে। বিমান বিধ্বস্ত হওয়ার এমন শকিং লাইভ ভিডিও ফুটেজ সচক্ষে দেখতে পেয়ে এরিকের আত্মা কাঁপতে থাকে। তার মনে পড়ে যায় যে লিও তাদেরকে এর আগেই সাবধান করে দিয়ে বলেছিল যে তারা যদি স্বেচ্ছায় কোরবানি না করে তবে আকাশটা কাঁচের মতো ভেঙে পড়বে, আর এটাই হয়তো সেটার জলজান্ত প্রমাণ। এরকম ঘটনা দেখার পর এন্ড্রু নিজেও অনেক ঘাবড়ে যায়। সে আবারও বলতে থাকে যে এগুলোর সব কিছুই স্ক্রিপ্টেড, এর সব কিছুই মিথ্যা, সব কিছু সাজানো। তবে লিও বরাবরের মতো আবারও একই কথা বলে যে এগুলো মিথ্যা নয়, এগুলো ছিল ভবিষ্যৎবাণী, যেগুলো ভীষণ আকারে আমরা চারজন অনেক আগেই দেখে ফেলেছিলাম। ওদিকে এরিকের ধারণার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে। সে ভাবতে থাকে যে এত সব কিছু তো আর মিথ্যা হতে পারে না। যাই হোক, লিও তখন ওদেরকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলে যে আপনারা আরেকটাবার ভালো করে চিন্তাভাবনা করে দেখুন, কেননা এখনও সময় ফুরিয়ে যায়নি। আপনারাই এই পৃথিবীকে বাঁচানোর শেষ রক্ষাকর্তা। এত রিকোয়েস্টের পরও এরিক এন্ড্রুদের মন গলে না, তাই মানবতার প্রতিদান হিসেবে শেষমেশ লিও নিজেই নিজের জীবনটাকে কোরবানি দিয়ে দেয়। পুরো এলাকাটা মুহূর্তের মধ্যেই কালো মেঘে ঢেকে যেতে শুরু করে। ভয়ানক সব বজ্রপাত এলো পাথাড়িভাবে চারিদিকে পড়তে থাকে। এদিকে এত কিছু দেখার পর এরিক পুরোপুরিভাবে বিশ্বাস করে ফেলেছিল যে এগুলো কোনোভাবেই কাকতালীয় ঘটনা হতে পারে না। সে এ সময় এন্ড্রুকে বলতে থাকে যে আমি উপলব্ধি করতে পেরেছি যে এই ঘটনাগুলো আসলে সত্যি, আর আজকে যে চারজন আমাদের কাছে এসেছিল তারা ছিল মানবতার গুণাবলীর বহনকারী বার্তাবাহক। যদি এই পৃথিবীতে মানবতাকে বাঁচিয়ে রাখতে হয় তবে আমাদের মধ্যে নিশ্চয়ই কাউকে না কাউকে লাইফ স্যাক্রিফাইস করতে হবে। আর রেমন্ড মারা যাওয়ার সময় আমি যে আলোর ছটাটা দেখেছিলাম সেখানে আমি এরকমই একটা ভীষণ লক্ষ্য করেছি। আমি দেখতে পেয়েছিলাম যে আমাদের মেয়ে ওয়েন অনেক বড় হয়ে গেছে আর তুমি তখনও ওর অনেক খেয়াল রাখছো। এরকম একটা ভীষণকে বাস্তবে রূপ দিতে গেলে আমাকেই আমার লাইফটাকে কোরবানি করতে হবে। যাই হোক, অবশেষে এরিক তার লাইফটাকে উৎসর্গ করে দেয় যাতে করে ওয়েন, এন্ড্রু সহ পুরো পৃথিবীর সবাই ভালো থাকতে পারে। জীবনটাকে আবারও নতুনভাবে সাজানোর জন্য এন্ড্রু এরপর ওয়েনকে সাথে নিয়ে শহরের দিকে রওনা হয়ে যায়।
টিভিতে দেখানো হতে থাকে যে কাকতালীয়ভাবে সারা পৃথিবী জুড়ে সকল প্রলয়ঙ্কারী ধ্বংসলীলা থেমে গেছে। সকলে তখন নতুনভাবে আবারও স্বপ্ন দেখতে থাকে যে কিভাবে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যাওয়া জীবনযাত্রা আর পুরো পৃথিবীর এই ক্ষতগুলোকে সারিয়ে তুলে আবারও সকলের জীবনে হাসি ফিরিয়ে আনা যায়। আর এই ট্র্যাজিক মুহূর্তগুলোর মধ্য দিয়ে এই সিনেমাটার এখানেই সমাপ্তি ঘটে।